বেদমের জন্মদিন, বেদম দিনের বেলায় হয়, এই একটা একটা দিনে লেখা সেটাই তামার পিড় মুখ্যপ্রায় কাওয়া বাবা শাহজালাল জড়িয়ে পিয়ান ভাল সুরেশ্বরী বাবা ছাতি নিয়া বাড়িতে আসছে। দুর্ভাগ্যক্রমে আমি বাড়ির ছিলাম না, তখন আমার মুর্শিদ চোপড়া বললেন জাহাঙ্গীর আছ তো, তখন হাপুর মায় ছিল তাই মাথানি এইখানে হাপুর মা মারা গেছে। হাপুর মা দরজাটা খুইলা আমার সাথে বললেন এই মাত্র ডাক্তার সাহেব একটা ছেলে হয়েছে। তো বাবা জানালুনি বললেন আলহামদুলিল্লাহ সুরেশ্বরীর রহমত পড়ুক তার উপর। হ্যাঁ আমি যাই ওই যে বাড়িতে পায়ে ধুলা দিচ্ছিল আমার মুর্শিদ চোপড়া, ওইটাই বিশেষ ওইটি আমার জন্মের সবচেয়ে বড়। আমি তো তোমাকে বলি না, আমি তো ধর এখন যতটুকু নাম থাকো একটা নাম আছে তো এই যে অলসে গেছি। বীর ভাই বন্ধু কত টাকা দিচ্ছি জানো? 54,000 টাকা গুরু দক্ষিণা দিচ্ছি। আমার বয়স 75, অগস্ট মাসের 25 তারিখ 76। আমরা যখন মরি গেছি 1967 সালে, তখন থেকে এই পর্যন্ত আমার মুর্শিদের প্রতি আমি অন্যরকম ছিল। আমি ওনার সঙ্গে সুরেশ্বরীর বিখ্যাত যারা খলিফা তার মধ্যে 1 নম্বর ছিল মকরুম আলী দরবেশ, 2 নম্বর আসতাম ভুইয়া। আজ আমাদের সৌভাগ্য যে জমিদার আসতাম ভুইয়ার নাতি না পুতিন, আমি জানি না ওদের পুতিন হবে, এই পুতিন আজকে এই জমিদার আসলাম ভুইয়ার পুতিন কাকুবাড়ির দামি রয়েছি, ঘাটে জাল ফালাইয়া মাছ কি করছে সেখানে ওয়াজ করছি। ফুলাবান সেটাই বললাম যে মুর্শিদের পায়ে রাখা, আর মুর্শিদের পায়ে রাখাটা এটা করি। হ্যাঁ ওর জন্মদিন এটাও করাছি। আবার সিটু পূজারীর বাপের জন্ম দিল বিষেমে, সমন্দির বিষেমে সুরেশ্বরীর রহমত বর্ষিত হোক।
87 বছর আগের ব্যক্তি সেই বংশে বেদন যেন এই সত্যটা ধরে রাখতে পারে, ইনশাল্লাহ এখনই তার মুড়িদান্না দেখি এক বছর সাধনায় আছে, অবাক হয়ে গেলাম। একটা বছর 8 মাস হয়ে গেছে, একটা তৌফিক, একটা আলাউদ্দিন বাবা আমার, তার খলিফাও 1 বছর, যেটা 1 বছরের সেটা খেলা ভক্তামা এই এত বড় যে জিমাই ডবল জিমাই সাইজ আছে না ওই রকম 1 বছর যারা একটা সবার সঙ্গে বদত করা সহজ, মনও চায় সবার সঙ্গে করি, একটু একা নির্জনে কর তো। মহারবি তো জামাতের সাথে নামাজ পড়ানোর জন্য বহু তাগিদ দিতেন, আবার উনি হেরা গুহায় সেই জবালুল্লুর পর্বতের 2500 ফিট উঁচায় 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করবে, প্রশ্ন করা যদি যায় যে মহানবী আপনি বলেছেন আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী, তাহলে আপনি সাধনা কেন করতে হইল? এটা আপনার জন্য না, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ধ্যান সাধনা ছাড়া কিছু পাওয়ার জন্য যদি তাই পাওয়া যায় তাহলে রসুলের রাস্তা কাটা, কিন্তু আমরা বলি না সৈয়দ আবুল্লাহ সুতরাং বংশ রক্ত চাই কৃষ্ণিয়া রুহানিয়া তোমারই বীর ভাই নদম কৃষ্ণিয়া রুহানিয়া তোমরা রুহানি সুরেশ্বরের কামাল ভাই বেলাল ভাই তারা জিসমিয়া রুহানি আমি শুধুই রুহানি, সুতরাং এই শব্দ যদি জানতে চাও ওই নির্জনে একাকি ধ্যান সাধনা ছাড়া সম্ভব পড়ল, তাই অনেক কষ্ট করে সেই নরসিংদীর শিবপুরে জয়নগর ইউনিয়নের নৌকা ঘাটা গ্রাম সবচেয়ে নীরব জায়গা, সাইলেন্ট কোন কিছু নাই, তারপরে পুষ্পান্ন বান ঢেউ টিন দিয়া দেওয়াল দিয়া
15টা টিনে ঘর করছিলাম, ভাগ্য এতই ভালো, আজকে সেই টিনের ঘর নাই, আজকে 11টা সাধকদের বিল্ডিং, মেয়েদের একটা বিল্ডিং, অ্যাটাচড বাথরুম, কমোড, বেসিন সব। 3,50,000 টাকার মাটি ফেলানো হয়েছে, আজকে বাড়ির মধ্যে ঝর্ণা, মানুষ হতভম্ব খেয়ে থাকে, বাগান। আর এগুলোর বেশিরভাগই করছে গাধার মতো খাচ্ছে হয়ে আমার এক প্রাণ প্রিয় সাধক ভক্ত মস্ত মোস্তফাদেরই বই আমি জানি না। আর বেশিক্ষণ নাই, বাবা 19 তারিখে চাপাতে এই জন্য একটু একটা তোমার মার একটা প্রাণ প্রিয় বাজার ভালো অথবা মোহন খাতা যেটাই বাজার বলছে তোমার মায় যেটা বড়ই পাতার গরম জলে এখন শুন কে কই